আসসালামু আলাইকুম বন্ধুরা গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গণিতবিদের আজকে ভিডিওতে আমি আপনাদের জন্য নবম শ্রেণীর সারণী থেকে মধ্যক নির্ণয়ের দুইটি পদ্ধতি নিয়ে হাজির হয়েছি এখানে দুইটি পদ্ধতিতে আমি মধ্যক নির্ণয় করে দেখাবো মধ্যকে অঙ্ক করার অনেকগুলো নিয়ম আছে এবং প্রশ্ন অনুযায়ী এক এক নিয়মে অঙ্কগুলো করতে হয় তাই আমি আজকে আপনাদের জন্য মধ্যকের দুটি নিয়ম নিয়ে হাজির হয়েছি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে মধ্যকের অঙ্কগুলা এই যে আমি আমি তুলে নিয়েছি প্রশ্নটি এই প্রশ্নটি এমন প্রশ্ন থাকলে কিভাবে মধ্যক করতে হয় মধ্যকের অঙ্ক করার সহজ টেকনিক বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের রিকোয়েস্ট করব যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ব্যালাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন তাহলেই তাহলেই পরবর্তীতে আমার আপলোড করা ভিডিও নোটিফিকেশন আপনার কাছে যাবে এবং আপনারা আমার ভিডিও দেখতে পারবেন আর আপনারা যদি আমার ভিডিও ফেসবুকে দেখতে চান তাহলে ফেসবুকে আমার পেজে ফলো করতে পারেন সো এখানে সারুনি দেওয়া আছে সারুনিতে দেওয়া আছে ওজন এবং গণসংখ্যা এই দুইটার মান কিন্তু প্রশ্নে দেওয়া আছে আমরা যখনই মধ্যকার অঙ্ক করব তখনই আমাদের ক্রমজিত গণসংখ্যা প্রয়োজন হবে এবং সেই কারণেই আমরা ক্রমজিত গণসংখ্যা নির্ণয় করে নিয়েছি ক্রমজিত গণসংখ্যা নির্ণয় করতে হয় প্রথমে এই যে এখানে টু আছে এখানে টু লিখে নেবেন তারপরে টু এর সাথে সিক্স যোগ করবেন সিক্স যোগ করলে এইট এইটের সাথে আবার এইট যোগ করে তারপরে এটার সাথে আবার সিক্সটিন যুগ করবেন আবার এটার সাথে টুয়েলভ যোগ করবেন এভাবে করে যোগ করে নিতে হবে এটাই হচ্ছে ক্রমজিত গণসংখ্যা করার নিয়ম তারপর এখানে দেখুন ক্রমজিত গণসংখ্যা করার পর এখানে বের হয়েছে ফিফটি ফিফটি হচ্ছে জোর সংখ্যা আমাদের ক্রমজিত গণসংখ্যার মান যখনই জোর সংখ্যায় হবে তখন আমাদের এভাবে অঙ্কটি করতে হবে এই সূত্র ব্যবহার করে এখানে এই মধ্যকের সূত্রটি হচ্ছে এন বাই টু তম বাই টু প্লাস ওয়ান তম পদ দুটির মানের সমষ্টি আর বাই টু এখানে দেখুন এন এর মান হচ্ছে ফিফটি এখানে ফিফটি বসিয়েছে এবং টু ধারা ভাগ করতে হবে ফিফটি বাই টু প্লাস ওয়ান এখানে যদি আমরা ফিফটিকে টু ধারা ভাগ করি তাহলে হবে টোয়েন্টি ফাইভ এবং ফিফটিকে টু ধারা ভাগ করে ওয়ান যুগে টোয়েন্টি সিক্স তম পদ দুটি মানের সমষ্টি বাই টু এখানে দেখুন এই পঁচিশতম পদ বের করতে হবে কিভাবে এখানে দেখুন এখানে ষোলো শেষ হয়েছে ষোলোর পরে পঁচিশ ছাব্বিশ সব এই ঘরেই বত্রিশ পর্যন্ত থার্টি টু পর্যন্ত থার্টি টুর আগে যতগুলো সংখ্যা আছে এবং ষোলোর পরে যতগুলো সংখ্যা আছে সতেরো থেকে শুরু করে থার্টি টু পর্যন্ত সবগুলো সংখ্যাই এই ঘরে আছে তাই এই ঘর বরাবর গিয়ে প্রথমে ওজনের ঘরে গিয়ে আমরা এখান থেকে এই মানটা বের করে নেবো এখানে হচ্ছে সিক্সটি একবার পঁচিশের জন্য আমরা সিক্সটি লিখেছি প্লাস দিয়েছি এবং ছাব্বিশের জন্য সিক্সটি লিখেছি সিক্সটি আর সিক্সটি করলে হবে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ান হান্ড্রেড টোয়েন্টিকে টু ধারা ভাগ করলে হবে সিক্সটি এটাই হচ্ছে মধ্যকের মান এটা হচ্ছে জোরের বেলায় দেখুন আগের অঙ্কটি ছিল জোর সংখ্যা যখন থাকে তখন কিভাবে করতে হবে এবার যদি আমাদের এই এই গণসংখ্যাগুলো যোগ করার পর যদি আমাদের বেজুর আসে তাহলে কিভাবে করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি আগের নিয়মেই সবসময় মধ্য করতে হলে আমাদের ক্রমজিত গণসংখ্যা বের করে নিতে হবে তাই আমরা ক্রমজিত গণসংখ্যা বের করে নিয়েছি এবং ক্রমজিত গণসংখ্যা বের করার পর এখানে আমাদের মান বের হয়েছে এন এর মান বের হয়েছে সেভেন্টি ফাইভ যা বেজুর সংখ্যা তাহলে মধ্যকে সূত্রটি হবে এন প্লাস ওয়ান বাই টু তম পদের মান এখানে এন এর মান হচ্ছে সেভেন্টি ফাইভ এখানে সেভেন্টি ফাইভ লিখলাম প্লাস ওয়ান দিলাম তাহলে সেভেন্টি সিক্স বাই টু এটাকে ভাগ করলে হবে থার্টি এইটতম পদ এবার থার্টি এইটতম পদ কোথায় আছে আমাদের খুঁজে বের করতে হবে দেখুন এখানে টুয়েলভ পর্যন্ত আছে এবং এখানে আছে থার্টি টু মানে এখানে থার্টি টু পর্যন্ত শেষ তারপরে এটা হচ্ছে ফিফটি সেভেন ফিফটি সেভেন অর্থাৎ থার্টি টু এর পরে যতগুলো সংখ্যা আছে পর্যন্ত সবগুলো সংখ্যা এখানে তাহলে আমাদের এখানেই আছে তাহলে এখানে আমাদের ওজনের আগেটা ছিল ওজন এটা উচ্চতা উচ্চতার ঘর থেকে এই মানটাকে নিতে হবে এই মানটাই আমাদের এখানে বসাতে হবে আগের অঙ্কটাতে আমাদের দুইটাকে যোগ করতে হয়েছে এবং ভাগ করতে হয়েছিল এটা বেজুরের ক্ষেত্রে আরেকটু সহজ অঙ্কটা আর আনসার বের করা এখানে জাস্ট আমাদের এততম পদের মানটা বের করে নিতে হবে আমরা মান বের করে নিয়েছি এখানে হচ্ছে ওয়ান হান্ড্রেড সিক্সটি এটাই হচ্ছে মধ্যক অঙ্ক সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এর আগে আমি সংক্ষিপ্ত গড়ের অঙ্ক কিভাবে করতে হয় এবং সূত্রের সাহায্যে মধ্যক কিভাবে নির্ণয় করতে হয় ওইটাও আপলোড করেছি মধ্যক নির্ণয়ের আরেকটি নিয়ম আছে সেই নিয়মটিও আপলোড করেছি আমার চ্যানেলে আপনারা দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে আমি ওই দুইটা ভিডিওর লিংক দিয়ে দেব। আপনারা ওইখান থেকে ক্লিক করে ভিডিওগুলো দেখে নিতে পারেন আপনাদের অঙ্কটি বুঝতে কোনো অসুবিধা হয়েছে কি না সে সম্পর্কে জানাবেন আশা করি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আমি আবারও আপনাদের জন্য নতুন একটি অঙ্কের ভিডিও নিয়ে হাজির হব ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ